কলা চাষের পদ্ধতি ও রোগবালায় দমন ব্যবস্থাপনা কৃষকদের কলার প্রতি আগ্রহ বাড়ছে প্রাচীন ধ্যানধারণা ক্রমেই পাল্টাচ্ছে আর এই পরিবর্তনের ফলস্বরূপ লাভজনক ফসল হিসেবে তারা কলাকেও চিহ্নিত করেছেন কারণ হিসেবে জানা গেছে ধান পাট ও আখসহ প্রচলিত অন্যান্য ফসলের তুলনায় কলা চাষে শ্রম ব্যয় হয় কম বিক্রি করতেও ঝামেলা নেই বাগান থেকেই বিক্রি হয় অন্যদিকে কলার বাজার দরে সহজেই ধস নামে না সর্বোপরি একবার কলার চারা রোপণ করলে দুই থেকে তিন মৌসুম চলে যায় কলার গাছ বড় হওয়ার কারণে গরু ছাগলের হাত থেকে রক্ষার জন্য বেড়া ফেন্সিং দিতে হয় না বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত না হলে এক একর জমি থেকে ধান পাওয়া সম্ভব ইড়ি আমন মিলিয়ে আশি থেকে নব্বই মন এর আনুমানিক মূল্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এতে খরচ হবে সার লেবার চাষ ও পরিষ্কারসহ প্রায় ষোলো হাজার টাকা পক্ষান্তরে একর জমির কলা বিক্রি হবে এক লাখ আশি হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত এতে সর্বোচ্চ খরচ হবে পঞ্চাশ হাজার টাকা এছাড়া চাহিদার জন্য কোনো কোনো গ্রামে কলাকে প্রধান অর্থকারী ফসল হিসেবে দেখা হচ্ছে কলার কল্যাণে এলাকার কৃষকদের অবস্থার পরিবর্তন হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা ফিরছে তাদের সংসারে বাজারে কলার চাহিদা ও দাম সন্তোষজনক হওয়ায় কৃষকরা কলার দিকে ঝুঁকছেন যেভাবে চাষ শুরু করতে হবে জাত বাছাই অমৃত সাগর মেহের সাগর অনুপম চম্পা কবরী নেপালি মোহনভোগ মানিকসহ বিভিন্ন জাতের কলা চাষ হয়ে থাকে তবে মানিক মেহের সাগর ও নেপালি কলার চাহিদা অত্যন্ত বেশি চাষও হয় ভালো এবং খেতেও অনন্য জমি তৈরি ও সার প্রয়োগ কলা চাষের জন্য দোয়াশ ও বেলে দোয়াঁশ মাটি উপযোগীও বটে সাত থেকে আটবার বার চাষ দিয়ে জমি ভালোভাবে তৈরি করে নিতে হয় অতপর জৈব সার যেমন গোবর কচুরিপানা ইত্যাদি হেক্টর প্রতি বারো টন হিসেবে প্রয়োগ করতে হবে অতপর দুই থেকে দুই মিটার দূরত্বে গর্ত খনন করতে হবে প্রতি গর্তে ছয় কেজি গোবর পাঁচশো গ্রাম খৈল একশো গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমপি একশো গ্রাম জিপসাম দশ গ্রাম জিঙ্ক এবং পাঁচ গ্রাম বোরিক অ্যাসিড প্রয়োগ করে মাটি দিয়ে ঢেকে রাখতে হবে পনেরো দিন পর প্রতিটি গর্তে নির্ধারিত জাতের সতেজ ও সৌর শাকার তরবারি চারা রোপণ করতে হবে এভাবে একর প্রতি সাধারণত এক হাজার থেকে এক হাজার একশো চারা রোপণ করা যায় পরবর্তী সময়ে দুই কিস্তিতে গাছ প্রতি একশো গ্রাম ইউরিয়া ও একশো গ্রাম এমওপি তিন মাস অন্তর অন্তর প্রয়োগ করতে হবে রোপণের সময় কলার চারা বছরে তিন মৌসুমে রোপণ করা যায় প্রথম মৌসুম মধ্য জানুয়ারি থেকে মধ্য মার্চ দ্বিতীয় মৌসুম মধ্য মার্চ থেকে মধ্য মে তৃতীয় মৌসুম মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য নভেম্বর অন্তবর্তীকালীন পরিচর্যা শুকনো মৌসুমে পনেরো থেকে বিশ দিন পর সেচের প্রয়োজন হয় গাছ রোপণের প্রথম অবস্থায় পাঁচ মাস পর্যন্ত বাগান আগাছামুক্ত রাখা জরুরি কলা বাগানে জলাবদ্ধতা যেন না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে সাথী ফসল চারা রোপণের প্রথম চার থেকে পাঁচ মাস বলতে গেলে জমি ফাঁকাই থাকে যদি সেপ্টেম্বর অক্টোবরে চারা রোপণ করা হয় তবে কলা বাগানের মধ্যে আমত ফসল হিসেবে মিষ্টি কুমড়া শশা ও বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা যায় কলার রোগ প্রতিরোধ সাধারণত কলাতে বিটল পোকা পানামারোগ বাঞ্চিটপ ভাইরাস সিগাটোকার আক্রমণ করে থাকে বিটল পোকায় আক্রান্ত হলে কলা সাধারণত কালো কালো দাগযুক্ত হয় প্রতিরোধের জন্য ম্যালাথিয়ন অথবা লিবাসিস পঞ্চাশ ইসিসহ সেভিন পঁচাশি ডাব্লিউপি প্রয়োগ করতে হবে পানামা রোগে সাধারণত কলা গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে কোনো কোনো ক্ষেত্রে গাছ লম্বালম্বি ফেটে যায় এ রোগের প্রতিরোধে গাছ উপড়ে ফেলা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই বাঞ্চিটর ভাইরাস বাঞ্চিটর ভাইরাসে আক্রান্ত হলে কলার পাতা আকারে ছোটো ও অপ্রশস্ত হয় এটি দমনের জন্য রগর বা সুমিথিয়ন পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে সিগাটোগাই আক্রান্ত হলে পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায় এক সময় এ দাগগুলো বড় ও বাদামি রঙ ধারণ করে এ অবস্থা দেখা দিলে আক্রান্ত গাছের পাতা পুড়ে ফেলতে হবে এবং মিলিটিলট দুইশো পঞ্চাশি সি অথবা ব্যাভিস্টিন প্রয়োগ করতে হবে